সাংঘবের গল্প পাঠ চ্যানেলে আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাবো হিমানিশ গোস্বামীর লেখা একটি ভূতের গল্প, গোসাই ঠাকুরের বিপদ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, গোসাই ঠাকুরের বিপদ। গোসাই ঠাকুর সদাচারী ব্রাহ্মণ, মাথায় টাক, বেশ বড়সড় গোছের টিকি, তার সঙ্গে কখনো জবা কখনো গাঁদা ফুল বেঁধে রাখেন। নিয়মিত মাথা কামান যাতে টিকির বাহার খুব হয়। গোসাই ঠাকুরের টিকি রহিমপুরের একটি দ্রষ্টব্য জিনিস। অনেক দূর দূরান্তর থেকে লোকজন রহিমপুরের জাগ্রত কালী মন্দিরে পুজো দিতে এসে দু একদিন থেকে যায়। ওই সময় অনেকেই গোসাই ঠাকুরের টিকি দেখতে রীতিমতো আগ্রহ প্রকাশ করেন। আর ওই টিকির জোরে তার কলা মূলো আতপ চাল ঘিয়ের আর অভাব নেই। তিনি রাশি রাশি গামছা শাড়ি ধুতি এসবও পান। তা বাড়িতে খাওয়া পড়ার লোকও কম নয়, 8-10 জনের পাত পড়ে। খাওয়া দাওয়া চমৎকার চলে ভক্ত দর্শকদের দৌলতে। কত লোক তাকে প্রণাম করার পর তার টিকিতে প্রণাম করে। টিকি দেখতে একবার কলকাতা থেকে এক সাহেব এসে মুগ্ধ হয়ে অনেক ছবি তুলে তাকে 150 টাকা দিয়েছিল। সেও তো আজ 8 বছর হয়েছে। বহু জায়গায় তার ডাক পড়ে। কেউ বলেন, গোসাইজি আমার ভবিষ্যৎটা যদি একটু বলে দেন। অমায়িক হেসে গোসাই ঠাকুর বলেন, আমার আর কি ক্ষমতা। কিন্তু অন্যের ভবিষ্যৎ তিনি বলতে পারেন না, সে কথা বললে কি হবে, লোকেরা ধরাধরি করে পিড়াপিড়ি করে। গোসাই ঠাকুর আন্দাজে আন্দাজে যা হোক একটা কিছু বলে দেন। মিলে সামান্যই, কিন্তু এই সামান্য মিলে গেলেই তারা ভক্ত হয়ে ওঠে। এবং বলতেও হয় না, তারা নিজেরাই উদ্যোগ করে আবার লোক ধরে আনে তার কাছে। মানে তিনি রীতিমতো ব্যস্ত লোক। আর তার কি চেহারা, কটকট করছে গায়ের রং। বয়স প্রায় 60, কিন্তু এখনও দৌড়ঝাঁপ করতে পারে, সাঁতা দিয়ে নদী পার হতে পারেন। চান করার পর কপালে চন্দন পরেন, গেরুয়া রঙের ধুতি পরেন আর পরেন নামাবলি। মাসে একবার তিনি 2-3 দিনের জন্য শিষ্য বাড়ি যায়। সঙ্গে থাকে উদ্বৃত্ত ধুতি শাড়ি গামছা, আর থাকে তার পরম বিশ্বস্ত গুরুদেব। গুরুদেব তার গুরু নন, গুরুদেব তার ভৃত্যের নাম। একবার আজ থেকে প্রায় 40 বছর আগে একটা কচি ছেলেকে ডাকাতেরা বলে দিতে নিয়ে এসেছিল রহিমপুরের কালীর কাছে এক অমাবস্যার রাতে। সেই সময় গোসাই ঠাকুরের জ্যাঠামশাই হরকিশোর গোসাই গ্রামের জনাদশেক শক্তিশালী এবং সাহসী যুবককে নিয়ে ডাকাতদের আক্রমণ করে কয়েকটা ডাকাতকে বন্দুকের গুলির সাহায্যে ধরাশায়ী করে ওই কচি ছেলেটিকে উদ্ধার করে 5,000 টাকা পুরস্কার পান। ওই টাকা নিয়ে তিনি যে কোথায় চলে যান তা কেউই জানে না। কচি ছেলেটি যে কাদের বাড়ির তাও জানা যায় না। সেই থেকেই সে গোসাই বাড়িতে আছে। কে যেন ছেলেবেলায় নাম দিয়েছিল গুরুদেব, তা সেই নামটিই রটে গেছে। আগেই বলেছি বটে, তিনি শিষ্যবাড়ি যান মাসে একবার করে। তা কিন্তু ঠিক কথা নয়, গ্রামের লোকেরা জানেন উনি শিষ্যবাড়ি যান। উনিও তাই বলেন বটে, আসলে তার 2টি উদ্দেশ্য থাকে। তিনি যেসব শাড়ি ধুতি গামছা চাদর পান সেগুলো নৈহাটিতে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। তারপর তিনি যে টাকা পান তার একটা বড় অংশ পরদিন নৈহাটির একটা ব্যাংকে জমা দেন। গুরুদেব বাড়িতে ফিরে আসে। এরপর গোসাই ঠাকুর রাতের বেলা মাথায় পাগড়ি পরেন, টিকি পাগড়ির তলায় ঢাকা পড়ে যায়। নামাবলীর বদলে পড়েন আধুনিক যুগের হাওয়াই শার্ট, ট্রাউজার্স, চকচকে জুতো, এসবই তার ব্যবসায়ী বন্ধুর বাড়িতে থাকে। পরদিন ভোরে অন্য কেউ উঠবার আগেই তিনি গঙ্গার ঘাটে গিয়ে নৌকোয় চড়ে ওপারে যান হুগলিতে। হুগলি থেকে ট্রেনে করে হাওড়া স্টেশনে এসে নামেন, তারপর চৌরঙ্গীর এক হোটেলে এসে ওঠেন। গোসাই ঠাকুরের একটা দুর্বলতা ছিল, ভোজন রসিক ছিলেন তিনি। নানারকম সবজি সেদ্ধ আর তরকারি খেয়ে খেয়ে তার মাছ মাংস ডিম খাওয়ার জন্য প্রাণটা আইঢাই করত। যে হোটেলটিতে তিনি উঠতেন সেটি ছিল ভেজিটেরিয়ান হোটেল। সেখানে তিনি সকালে নামমাত্র খেয়ে বেরোতেন ভোজন অভিযানে। দুপুরে এক চমৎকার মুসলমান হোটেলে তিনি শিখ কাবাব আর তন্দুরি রুটি দিয়ে করতেন ভোজন, সঙ্গে পেঁয়াজ শসা আর টমেটোর স্যালাড, আর অর্ডার দিতেন রোগন জুস।
এমন চমৎকার রান্না মাংসকে তিনি হোটেলে এসে ঘুমিয়ে নিয়ে আবার বেরোতেন। বিকেলে কখনো কাটলেট, কখনো চপ খেয়ে একটি বিলেতি সিনেমা কিংবা বাংলা থিয়েটার দেখে কর্নওয়ালে স্ট্রিটের একটি চমৎকার দোকানে গিয়ে অর্ডার দিতেন তোপসে মাছ ভাজা, ইলিশ মাছের সর্ষে বাটা আর গলদা চিংড়ির মালাইকারি, কিংবা সময় বিশেষে ইলিশ না পাওয়া গেলে বিশেষ কায়দায় তৈরি চিতল মাছের পেটির ঝাল খেয়ে হোটেলে ফিরতেন। এইরকম দু তিন দিন যাওয়ার পরে যেতেন হুগলি, ফের গঙ্গা পার হয়ে নৈহাটিতে। ব্যবসায়ী বন্ধুর বাড়ি ঘুরে ভোল পাল্টে তিনি নিজের গ্রামে ফিরে যেতেন একটা সাইকেল রিকশায়। নৈহাটি থেকে তার গ্রাম রহিমপুর 10-12 কিলোমিটার দূরে, কেউ টের পেত না। এইভাবেই 10-12 বছর কেটে গেল, বেশ চলছিল। কিন্তু একদিন কী যেন একটা ঘটে গেল। তার ভোজন অভিযান থেকে ফিরে ব্যবসায়ী বন্ধুর বাড়িতে এসে ভোল পাল্টে বেরোতে যাবেন, এমন সময় হঠাৎ নৈহাটিতে কে একজন ভদ্রলোক রাস্তা পার হতে গিয়ে রিক্সার ধাক্কায় পড়ে যেতে একটা বাস এসে তাকে চাপা দিয়ে মেরে ফেলে, ফলে দু তিনটে বাসে লোকেরা আগুন ধরিয়ে দেয়। প্রায় 13টা রিক্সাও জনতার রোষ থেকে অব্যাহতি পায় না, ফলে সব বাস, রিক্সা এবং অন্যান্য যানবাহন বন্ধ হয়ে যায়। গোশী ঠাকুর হাঁটতে পারেন ভালো, 10-12 কিলোমিটার যাওয়া তার পক্ষে কিছুই না, দরকার হলে তিনি 30 কিলোমিটারও হাঁটতে দ্বিধা করেন না। কিন্তু এবারে সঙ্গে প্রায় 10 কেজি ওজনের একটি কাঁঠাল ও এক বস্তা আম পেয়েছেন তিনি তার ব্যবসায়ী বন্ধুর কাছ থেকে, এইগুলো তো সঙ্গে নিয়ে অত দূর হাঁটা যায় না। তাছাড়া একটা যে কুলি সঙ্গে নেবেন তারও জো নেই। আজকালকার কুলি অল্প একটু দূরে যেতে হলে ক্যাঁকা করে প্রতিবাদ করে, 10 কিলোমিটার তারা হাঁটবার কথা ভাবতেই পারে না। একজন যদি বা রাজি হলো, কিন্তু সে চাইল 40 টাকা। গোসাই ঠাকুর বললেন, 10-15 টাকা দিতে পারি, বাড়িতে গেলে পেট ভরে খাওয়াতে পারি, কিন্তু তা বলে 40 টাকা অসম্ভব। আবার ঝামেলা বাঁধল, ঠিক সেই সময় হুড়মুড় করে বৃষ্টিও এসে গেল। গোসাই ঠাকুরের ব্যবসায়ী বন্ধু বললেন, এখন আমার বাড়িতেই থাকুন, বিকেলের দিকে উত্তেজনা কমে গেলে একটা রিক্সার ব্যবস্থা করা যাবে। খন কিন্তু উত্তেজনা রয়েই গেল, বিকেলেও রিক্সা পাওয়া গেল না। ফলে সন্ধ্যের একটু পর গোসাই ঠাকুর বললেন, আমার আর আম কাঁঠালে দরকার নেই, আমি হেঁটেই চলে যাই। ব্যবসায়ী বন্ধু বললেন, যাবেন না ওরকমভাবে, আজ ঘোর অমাবস্যা, তার উপর আকাশে কালো মেঘ, আপনাকে আবার যেতে হবে চুনিহুড়ি খালের পাশ দিয়ে, সেখানে নাকি সম্প্রতি ভূতের আমদানি ঘটেছে, কেউ বলে ওগুলো নাকি বাংলাদেশ থেকে মামদা ভূতের তাড়া খেয়ে এসেছে, তবে ভারী জ্বালাতন করছে। সেদিন সমীর স্যান্ডেল দিনে দুপুরে ওই পথ দিয়ে যাওয়ার সময় কালো কালো কয়েকটি ভূত তার হাত থেকে জোড়া ইলিশ ছিনিয়ে নিয়েছে। উনি অনেক টাকা খরচ করে জামাইয়ের জন্য ওই মাছ নৈহাটি থেকে কিনে আনছিলেন। তাছাড়া গোপাল দাসমণ্ডলের ছোট ছেলের বউকে কালই ভূতে ধরেছে, তাই খালের পাশেই তাদের বাড়ি, এত অন্ধকার যাবেন না। গোসাই ঠাকুর জিজ্ঞেস করলেন, তা গোপলার ছোট ছেলের বউকে ভূতে ধরলো কেনে? গোসাই ঠাকুরের ব্যবসায়ী বন্ধু বললেন, গোপলার ছোট ছেলের বউ একটা বড় রুই মাছ সন্ধেবেলা বুটি নিয়ে কাটছিল ইদারার পাশে, একটু দূরে লণ্ঠন, অল্প অল্প আলো আসছে, চারিদিকে কেউ কোথাও নেই, হঠাৎ ভূত এসে ওই বউয়ের চুল ধরে সোজা কাছে একটা আম গাছের ডালে ধরে ঝুলিয়ে রাখলি। গোপালের বউ তো চিৎকার চেঁচামেচি করে অজ্ঞান হয়ে গেছে, তারপর সকলে যখন তাকে নামালো কোনো মতে, তখন সে মোটামুটি স্বাভাবিক হয়েছে বটে, কিন্তু মাছটাকে আর পাওয়া যায়নি। বুঝলেন তো, ওই চুনিহরি খালের পাশে যে ভূতগুলো এসে আড্ডা গেড়েছে তারা হলো গিয়ে মেছো ভূত। বুঝলেন দাদা, আপনাকে আর কি বলবো, অন্য সব ভূতের হাত থেকে নিস্তার পাওয়া যায়, কিন্তু ওই মেছো ভূতের হাত থেকে কেউ রক্ষে পেয়েছে বলে শোনা যায়নি। আমার এক কাকা ছিলেন আসামে, বুঝলেন, মাছের ব্যবসা উঠে গেল মেছো ভূতের পাল্লায় পড়ে। সে কি ভূত, ডজন ডজন ভূত কাকার ব্যবসা সর্বনাশ করে দিয়েছিল। শেষে কাকা দেশান্তরী হয়ে আফগানিস্তানে গিয়ে তবে রক্ষা পান। গোসাই ঠাকুর এ কথা শুনে একটু দমে গেলেন বটে, কিন্তু তিনি গোঁ ছাড়লেন না। তিনি রহিমপুরের দিকে হাঁটা দিলেন। ওর ব্যবসায়ী বন্ধু বলেন, যাচ্ছেন যখন তখন হাতে একটা কিছু রাখা ভালো, যা অন্ধকার, আর আম কাঁঠালের কথা ভাববেন না, কাল সকালে আমি খুনো রিক্সাওয়ালা বা অন্য কাউকে দিয়ে আপনার বাড়িতে পৌঁছে দেব। টর্চটা সত্যিই জোরালো ছিল। গোসাই ঠাকুর তার ঝুলিতে টর্চটিকে ভরে ফেলে জয় দুর্গা বলে বেরোলেন।
তবে তার একটা ভুল হয়ে গিয়েছিল। বর্ষাকালে টর্চের দরকার ঠিকই, কিন্তু একটা ছাতাও কম দরকারই নয়। অথচ তিনিও কথাটি ভুলে গেলেন আর ব্যবসায়ী বন্ধুর কথাটা মনে পড়ল না। ঘণ্টাখানেক যাওয়ার পরই বিদ্যুৎ চমকাতে শুরু করল আর টিপ টিপ করে বৃষ্টিও এসে গেল, আর সঙ্গে সঙ্গে জোর হাওয়া বইতে শুরু করল। কিচ্ছু চোখে পড়ছে না, চারিদিকে গাছের পাতায় হাওয়া লাগায় শোঁ শোঁ আওয়াজ, ঝিঝির ডাক, দূরে কোনো জন্তুর বিদঘুটে আওয়াজ। গোসাই ঠাকুর টর্চ বার করতে গেলেন আর সঙ্গে সঙ্গে কাছেই কোথায় বাজ পড়ল। প্রচণ্ড আলোয় চারদিক সাদা হয়ে গেল, চোখের দৃষ্টি আরও কমে এলো, চমকে গিয়ে তার হাতে টর্চটা মাটিতে পড়ে গেল নিভে। টর্চটাকে তুলে নিয়ে টিপে দেখলেন জ্বলছে না। গোসাই ঠাকুরের মনে বিচ্ছিরি রকমের ভয় হলো। আন্দাজে বুঝতে পারলেন তিনি চুনিহরির খালের কাছে এসে পড়েছেন, এইখানেই সেই মাছ খেকো ভূতেরে এসে আড্ডা গেড়েছে। তবে তার যেমন ভয় হলো তেমন একটু একটু সাহসও সঞ্চয় করতে লাগলেন। তিনি ভাবলেন, এই ভূতেরা যদি মামতো ভূতেদের তাড়া খেয়ে বাংলাদেশ ছেড়ে আসে, তা যদি সত্যি হয় তাহলে এই ভূতেরা তেমন তেজি নয়, এই ভূতেরা নিশ্চয়ই ভীতু। অবশ্য মামতো ভূতেরা খুব দজ্জাল গোছের হয়, তবে মামতো ভূতেদের আবার গায়ে যেমন জোর, তাদের বুদ্ধি কিছু কম আর মনে বিশেষ প্যাঁচ নেই, অত মাছ ভক্তও তারা নয়। আর তাদের রাগ বটে, কিন্তু রাগ পুষে রাখে না। কিন্তু বাংলাদেশের বা এই পশ্চিম বাংলার বেশিরভাগ ভূতই খুব কুচুটে হয়, বিনা কারণে হামলা চালায়। সমীর সান্ডালের হাত থেকে ওইভাবে কষ্ট করে আনা ইলিশ মাছ অমন করে কেড়ে নিয়েটা ভদ্রতা সম্পন্ন হয়নি। তবে আজকালকার ভূতেরা ঠিক আগেকার মতো নেই। আগেকার ভূতেরা ছিল খুব পরিশ্রমী, অনেক ভূত সত ছিল, অনেক ভূত তিথি নক্ষত্র মানত, তারা বিনা কারণে লোককে ভয় দেখাতো না, আর অসময় তো নয়ই। ভূতেদের ক্যালেন্ডারে কোনো কোনো বছর 21 দিন, কোনো বছর 12 দিন ভয় দেখানোর সময় নির্দিষ্ট করা থাকতো। আবার 10 বছরের মধ্যে একটা বিশেষ বছর থাকতো, সে বছরে ভূতেদের প্রচুর স্বাধীনতা দেওয়া হতো। যেসব তারিখে ভয় দেখানোর অনুমতি থাকতো, তাছাড়া প্রতিটি ভূতের জন্য অতিরিক্ত আরও 14 বার ভয় দেখানোর অনুমতি থাকতো। মানুষকে ভয় দেখানো ছিল এক ধরনের স্পোর্টস, কিন্তু ভূতেদের ভয় দেখানো যদি কোনো মানুষ মরে যেত তাহলে সমাজে সেসব ভূতের ভারী বদনাম হতো। তাছাড়া একটি কড়া নিয়ম ছিল যে দুর্বল মানুষ, শিশু বা মেয়েদের উপর ভর কখনোই 2-1 দিনের বেশি করা চলবে না। কোনো মানুষকে ভয় দেখানোর অনুমতি ছিল, কিন্তু দৈহিক পীড়ন করা যাবে না, আর কোনো কিছু কেড়ে নেওয়া তো চলবেই না। অথচ এই আজকালকার ভূতেরা সেসব নিয়ম মানছেই না। ভূতেদের মধ্যে অসামাজিক কাজকর্ম বেড়েই চলেছে। এই ভূতেরা সান্ডেল জামাইয়ের অত কষ্ট করে আনে ইলিশ মাছ যারা বেমালুম কেড়ে নিল। গোসাই ঠাকুর ইলিশ মাছের কথা ভাবেন আর জিভে জল চলে আসে। আহা, দুটো ইলিশ, নিশ্চয়ই দুটোই মিলে কেজি 3 হবে। নৈহাটির গঙ্গায় এই সময় বেশ বড় বড় ইলিশ পাওয়া যায়। ইলিশের কথা ভাবলেই গোসাই ঠাকুরের মনটা কীরকম উদাস হয়ে যায়। এই সময় ধীরে ধীরে ওই বৃষ্টির মধ্যে গোসাই ঠাকুর সম্পূর্ণ আন্দাজে পথ চলতে লাগলেন। কয়েক সেকেন্ড পরপর বিদ্যুতের চমকানিতে বেশ আলো হয়, কিন্তু আবার পরম মুহূর্তেই ঘন জমাট বাঁধা অন্ধকারে সমস্ত পৃথিবী যেন চোখের সামনে থেকে মুছে যায়। না, ব্যবসায়ী বন্ধুর কথাটা শোনাই উচিত ছিল। এখনও কতটা পথ বাকি আছে কে জানে। সামনে একটু এগিয়ে গিয়ে বাঁদিকে তারিফ মিঙার বাড়ি। গোসাই ঠাকুর ভাবলেন ওর বাড়িতে গিয়ে রাতের মতো আশ্রয় নেবেন, এভাবে তো পথ চলা যায় না। কিন্তু সামনে যেতেই দেখলেন, কোথায় তারিফ মিয়ার বাড়ি? কিচ্ছু না, কেবল কয়েকটা কদম ফুল ফুটে রয়েছে, তার কি চমৎকার গন্ধ! এবারে গোসাই ঠাকুরের বেশ একটু গা ছমছম করে উঠল। বর্ষাকালে কদম ফুল ফুটবে এটা কিছু আশ্চর্য ব্যাপার নয়, কিন্তু যেখানে তারিফ মিয়ার বাড়ি ছিল সেখানে হঠাৎ কদম বন হয়ে গেল কেমন করে? ভাবছেন আর কীরকম গা শিরশির করছে। হঠাৎ ঝোপের মধ্যে কীরকম আওয়াজ হলো, ঝপঝপ ঝপঝপ। তারপরে দুটো শিয়াল ডেকে উঠল তারস্বরে। মনে হলো কানে 2 ইঞ্চি দূর থেকে শিয়াল ডাকছে। না, এ তো ভালো কথা নয়, গোসাই ঠাকুর শাস্ত্রে পড়েছেন মনে পড়ল। এক শিয়ালের হুক্কা হুয়া ভয় করো না মোটেই দাদা, ঝড়ের রাতে অন্ধকারে যখন বৃষ্টি যখন কাদা, 2 শিয়ালে ডাকলে পরে ঢুকে পড়ো শোয়ার ঘরে। গোসাই ঠাকুর দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, ভাবলেন
শোয়ার ঘর পেলে তো এখনই ঢুকে যেতেন তিনি। একটু পরে হঠাৎ ডান দিকে দেখতে পেলেন একটা ভাঙা পুরনো কোঠা বাড়ি। সেই বাড়ির ছাদে কত অশ্বত্থ গাছের সমারোহ! কেবল কি অশ্বত্থ গাছ, সঙ্গে বোধ হয় জাম আর বট গাছও আছে। বিদ্যুতের আলোয় দেখতে পেলেন বাড়ির নিচের দিকটা অত গাছপালা ভর্তি নয়, মনে হলো কেউ সেখানে বাস করলেও করতে পারে। গোসাই ঠাকুর তখন একটু ক্লান্ত হয়েছে। সাধারণ সন্ধে হলে তিনি ক্লান্ত বোধ করেন না, কিন্তু এই ঝড় বৃষ্টি বিদ্যুৎ অনিশ্চয়তা শিয়ালের ডাক তার উপর খিদেও মন্দ হয়নি, সঙ্গে এক টুকরো খাদ্য পর্যন্ত নেই। সবটা মিলে বেশ একটা হতাশা তাকে পেয়ে বসে। বৃষ্টি তো পড়ছেই, হাঁটতে থাকেন গোসাই ঠাকুর। জল তার মাথা থেকে বিশাল টিকিবে পড়তে থাকে। ভাবেন জ্বর না হয়, ভাবেন ভূতে না ধরে। তিনি ভূতের মন্ত্র মনে করতে চেষ্টা করেন। ভূত ছাড়া কয়েকটি মন্ত্র তার জানা, এক গুণিনের কাছ থেকে ছেলেবেলায় শুনে মুখস্থ করে রেখেছিলেন। সে মন্ত্রগুলির একটা, যা 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 দরজা জানলা দরাম দরাম বাই লক্ষণ ডাইনে রাম। আর একটা চমৎকার মন্ত্র তার মনে পড়ল, রামের জামা গায়, লক্ষণের বৌদি বায়, ভূত প্রেত সব বায়, চরে দশটা নায়। এসব অব্যর্থ মন্ত্র, কোনো ভূত এই মন্ত্র শুনে স্থির থাকতে পারে না, পালিয়ে গিয়ে বাঁচে। আর কেউ কেউ ভয় নাকি কাতরাতে কাতরাতে আলকাতরা পর্যন্ত হয়ে যায়। ভয়ে আলকাতরা হয়ে যাওয়ার ঘটনা গোসাই ঠাকুর ছেলেবেলায় শুনেছেন প্রচুর। গোসাই ঠাকুর আর পারছেন না, তিনি যা থাকে কপালে বলে সেই অন্ধকার পুরনো কোঠা বাড়িতে ঢুকে পড়লেন। ঢুকতে কোনো অসুবিধা হলো না, যদিও সিঁড়ির উপর অনেক ইট পাটকেল রয়েছে, ভাঙা টব রয়েছে, তবু তিনি বিদ্যুতের আলোয় বেশ কয়েকটি সিঁড়ি উঠে গেলেন। আর তারপর এই দরজাটা একেবারে ভাঙা, তার আর বিশেষ পদার্থ নেই, একটু ঠেলতেই সেটা একেবারে ভেঙে পড়ল। এবার গোসাই ঠাকুর ভাবলেন আরও অন্ধকার হবে, কত রকম বিছে সাপ খোপ আক্রমণ করবে। ভূতের ভয়টা তো ছিলই, কিন্তু একটু পরে কোথায় অন্ধকার! দেখলেন কয়েকটি বিচ্ছিরি কালো বিদঘুটে চেহারার লোক বসে বিরাট এক কড়াইতে বড় বড় মাছ, আস্ত ইলিশ সেসব ভাজছে। আর এই প্রথম তার নাকে এলে ইলিশ ভাজার ভারী চমৎকার মিঠে গন্ধ। আর এই ইলিশের গন্ধে তার মনে যেটুকু ভয় ছিল সব পালিয়ে গেল। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া শুকতে লাগলেন। এইভাবে তিনি মাছের গন্ধে বেশ বিভোর হয়ে আছেন। হঠাৎ খেয়াল হলো তার তো সারা গা ভিজে। তিনি তাড়াতাড়ি তার পাগড়ি খুলে ফেলে জামা কাপড় খুলে গা মুছে নিলেন সেই পাগড়ি দিয়ে। তার টিকি একটা বিরাট সাপের মতো মাথা থেকে ঝুলতে লাগল। এরপর তিনি ভাবলেন এরপর একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাক। তার একটু একটু খেয়াল হচ্ছে যে এইসব বিচিত্র মূর্তিগুলি যারা আস্ত আস্ত ইলিশ ভাজছে তারা ভূত। কিন্তু মাছের চমৎকার গন্ধে গোসাই ঠাকুরের সাধারণ বুদ্ধি তো লোপ পেয়ে গিয়েছিলই, এমনকি তার ভয় পর্যন্ত কোথায় অন্তর্হিত হয়ে গিয়েছিল। তিনি বললেন, কে রে তোরা, একজন অতিথি যে ক্ষুধার্ত! এই আওয়াজে ভূতেদের মধ্যে সাড়া পড়ে গেল। ওই ভূতগুলো কিন্তু মামদু ভূতের তাড়া করা বাংলাদেশি ভূত ছিল না, তারা তাদের দূর সম্পর্কের আত্মীয় বড়া ভূতেদের বাড়িতে দিন দশেকের জন্য বেড়াতে এসেছিল। বড়া ভূত এককালে এদেশে খুব ডাকসাইটে জমিদার ছিলেন, বড়া আমেদ ভূত হন প্রায় 8 বছর আগে। এরা সব মামদু সম্প্রদায়। এককালে এই ভূতেরা ব্রাহ্মণদের খুব শ্রদ্ধা করত আর ভয়ও করত। এই মামদুনা পুরনো দিনের মতোই ছিল, ব্রাহ্মণদের ভক্তি এরাও করত, একেবারে কমে যায়নি। আর তাদের সামনে একজন অত বড় টিকিওয়ালা লোককে দেখে তার প্রথমে কি করবে ভেবেই পেল না। তার প্রথমে এদিক ওদিক ছুটাছুটি করতে লাগলো। একজন বড় ভূত মামদু সরকার বলল, ঠাকুর মশাই কি করি বলুন তো, আপনি ক্ষুধার্থ অথচ আপনাকে দেওয়ার মতো কিচ্ছু নেই। আপনি তো জানেন আমরা সবজি ফবজি খাই না, বাধ্য হয়ে কখনো কখনো কোনো নিচু শ্রেণীর কেউ কেউ আম কাঁঠাল খায় ঠিকই, কিন্তু যখন খাবারের খুব অভাব হয় তখন গরিব ভূতেরা দুধ ভাতও খায়। কিন্তু আমরা মামদু বংশ, আমরা না খেয়ে ছটফট করব তাও স্বীকার, কিন্তু সবজি খাবো না। এদিকে আপনি তো সৎ ব্রাহ্মণ, আপনাকে যদি আমরা ইলিশ মাছ ভাজা দিই তাহলে আমাদের পাপ হবে, তাছাড়া আপনি তো মাছ ছোবেনও না, আপনাকে কি দিয়েছে আপ্যায়ন করি ঠিক বুঝতে পারছি না। মামদু সরকারের কথাগুলো ঠিকই, তারা সবজি খায় না,
তার একজন সৎ ব্রাহ্মণকে আবার মাছ ভাজা দিতেও চায় না। কিন্তু তখন মাছের লোভে গোসাই ঠাকুরের জিভে জল চলে এসছে। তিনি বললেন, আমার মন্ত্রে আমি সব বাধা কাটিয়ে দেব, তোদের এ পাপ হবে না, আমারও পাপ হবে না। কিরকম? আমি মন্ত্র পড়ে ইলিশ ভাজাকে কাঁঠালে রূপান্তরিত করব। ইলিশ ভাজাকে কাঁঠালে রূপান্তরিত করলে তোদেরও পাপ হবে না, আমারও পাপ হবে না। প্রস্তাবটা মন্দ নয়, মামদা সরকার বললেন, কথাটা ঠিকই বলেছেন, যদি ইলিশকে কাঁঠালে করতে পারেন তাহলে তো কথাই নেই, যদি সব ইলিশকে, কিন্তু সব ইলিশকে কাঁঠাল করলে আমরা খাবো কি? তা সে একটি সমস্যা বটে। গোসাই ঠাকুর বললেন, আমাকে দুটো ইলিশ দে, কেবল ওই দুটোকেই কাঁঠাল করে খাই। কিন্তু মামদদের দলে কতগুলো ছোকরা মামদ ছিল, তারা আজকালকার মামদ কোথেকে বিজ্ঞান টিজ্ঞান পড়েছে, ভারী বেয়ারা গোছে। তারা বলল, গোসাই ঠাকুর, এ আমরা বিশ্বাস করি না, মাছকে কখনো কাঁঠালে রূপান্তরিত করা যায়, অসম্ভব। মামদ সরকার তখন দুজন ছোকরা মামদর কান মোলে ঠাস ঠাস করে দুটো বিরাশি শিক্ষার চট দিয়ে বলল, যা বুঝিস না তা নিয়ে তক্ক করতে এসেছিস কিনে। ছোট মামদরা বলল, মানে আমাদের অত কষ্ট করে আনা মাছ গোনাগুনতি এক একজনের ভাগে পাঁচটা করে, এখন দুটো চলে গেলে ভাগ হবে কেমন করে? কথাটা সত্যই, 13 জন মামদর 65টা ইলিশ, এখন যদি দুটো বাদ যায় তাহলে ভাগ মিলবে কেন? মামদ সরকার বলল, ছোটরা দুজন একটা একটা ইলিশ কম খাবে, ব্যাস। কিন্তু তাতে 3-4 জন ছোট মামদ বলল, ওসব ইয়ানকে টিয়ানকে চলবে না, সকলের সমান ভাগ চাই। গোসাই ঠাকুর বললেন, বেশ তো, তোরা সকলে এক একজন 4টে করে ইলিশ খাবি, তাহলেই হয়ে যাবে। এই কথাটা বলাই গোসাই ঠাকুরের ভুল হয়েছিল। সকলেই জানে, বিশেষ করে সৎ গুণিন মাত্রেরই জানা আছে, যে ভূতেদের নিজেদের মধ্যে যেসব বিবাদ বিসংবাদ হয় তার ফয়সালা কোনো মানুষ তো করতেই পারে না, এমনকি যে করতে যাবে তাকে ভূতেরা শত্রু বলেই মনে করে। গোসাই ঠাকুরের আসল উদ্দেশ্য মামদ ভূতেরা জেনে যায়, তাহলে 13টা ইলিশ গোসাই ঠাকুর নিজে নিয়ে নেওয়ার মতলব করেছেন। এরপর সব মামদই গোসাই ঠাকুরের শত্রু হয়ে উঠল। ঠিক এই সময় গোসাই ঠাকুর যদি একটু নরম হতেন, কিন্তু তিনি কেবলই বলতে লাগলেন, আরে বাবা, মামদদের অত বেশি খেতে নেই, তাতে স্বাস্থ্যের ক্ষতি হয়, স্বাস্থ্যশাস্ত্রে লেখা আছে স্পষ্ট করে, খাবি যদি কম কম মন হবে হালকা, একদিনে চলে যাবি দীঘা থেকে কালকা, মামদরা কম খাবে শাস্ত্রে আছে লেখা, কোথা থেকে জানা গেল, গুণিনের কাছে শেখা। তবে রে বিটকেলে বুড়ো, বানিয়ে বানিয়ে সব শাস্ত্র ছাড়া হচ্ছে, দাঁড়া আজ তোকে শেষ করব, তোর আজ এই শেষ বলে 4-5 জন মামদ গোসাই ঠাকুরকে প্রবল আক্রমণ করল। গোসাই ঠাকুর তখন চিৎকার করে মন্ত্র পড়লেন, যা যা যা, জানলা দরজা দরাম দরাম, বাইলক্ষণ ডাইনেরাম। কিন্তু কোথায় কি, মামদরা একটু না থেমে গোসাই ঠাকুরকে কিল চড় ঘুষি মারতে লাগলো। আর সে কি মার, গোসাই ঠাকুর তখন অন্য একটি মন্ত্র পড়লেন, রামের জামা গায়ে, লক্ষণের বৌদি বায়, ভূতপ্রেত সব বায়, চড়া 10টার নাই। কিন্তু তখনও কিল চড় থামল না। পরদিন চুনিখালের পাশে গোসাই ঠাকুরকে অর্ধলঙ্গা অবস্থায় উদ্ধার করা হয়েছিল। কোথায় তার পাগড়ি, জামারও পাত্তা নেই, একটি মন্ত্র নেংটি পরনে, গায়ে জ্বর, ভয়ঙ্কর জ্বর, আর সবচেয়ে মারাত্মক কথা তার টিকি নেই মাথায়। টিকি একেবারেই নেই তা নয়, সেটিকে কেটে তাই দিয়ে তার দুখানা হাত বেঁধে রেখেছে কারা। 1 মাস পর তিনি সুস্থ হলেন। পাশে গ্রামের বড় গুণিন গোপীচাঁদ বললেন, অল্প বিদ্যা ভয়ঙ্করী, আরে বাবা, রাম নাম করলে কি আর মামদরা ভয় পায়, নাকি ওদের কিছু হয়, ওদের জব্দ করার অন্য মন্ত্র আছে, রাম নাম করে মামদদের ভয় দেখানো, ছে ছে। হাসতেই থাকেন গোপীচাঁদ গুণিন। সাংঘবীর গল্পপাট চ্যানেলে আপনারা এতক্ষণ শুনছিলেন হিমানিশ গোস্বামীর লেখা একটি মজার ভূতের গল্প, গোসাই ঠাকুরের বিপদ।
আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্প পাঠটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।